নমস্কার, আমাদের আজকের বিষয় মকর রাশি, মকর লগ্ন। আগামী 30th জুন 2024 30th জুন শনি বক্র গতিতে সঞ্চার করে এবং এখানে 15th নভেম্বর পর্যন্ত শনি বক্র গতিতে থাকছে। এই 30th জুন 2024 30th জুন থেকে 2024 15th নভেম্বর পর্যন্ত এই বক্র গতির শনি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে বা কি ধরনের ফলাফল দিতে চলেছে। সাইন ক্যাপ্রিকর্ন, ন্যাচারাল জুডিয়াকে 10th হাউস, মকর রাশি মকর লগ্ন, তাদের দ্বিতীয় ঘরে সেকেন্ড হাউসে শনি রেট্রোগ্রেড মোশন বা বক্র গতিতে যাচ্ছে এবং বক্র গতিতে সঞ্চার করার পর শনির দৃষ্টি থাকছে মকর রাশি মকর লগ্নের চতুর্থ ঘরে 4th হাউসে, অষ্টম ঘরে 8th হাউসে এবং একাদশ ঘরে বা 11th হাউসে। মকর রাশি মকর লগ্নের জন্য এই বক্রগতির শনি অসম্ভব গুরুত্বপূর্ণ, অসম্ভব তাৎপর্যপূর্ণ। তার মুখ্য কারণ হচ্ছে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা শনির সাড়ে সাতির যে সাড়ে সাত বছরের ফেজ, সাড়ে সাত বছরের যে টাইম ফ্রেম, এটা কমপ্লিট হওয়ার একদম মুখে দাঁড়িয়ে আছেন। আগামী বছর অর্থাৎ 2025-এর মার্চ মাসের একদম শেষে 29th মার্চ, খুব সম্ভবত 29th মার্চ, শনি কিন্তু মকর রাশি মকর লগ্নের সেকেন্ড হাউস থেকে 3rd হাউসে সঞ্চার করে যাবে। অর্থাৎ তাদের সাড়ে সাত বছরের শনির সাড়ে সাতির ফেজ কমপ্লিট হবে এবং শনি যখন একটা ঘর থেকে আর একটা ঘরে যাবার, পূর্ববর্তী ঘর থেকে পরবর্তী ঘরে যাবার প্রাককালে যখন শনি দাঁড়িয়ে থাকে, শনি আড়াই বছর করে এক একটি ঘরে থাকে, এক একটি সাইনে বা হাউসে থাকে, এই প্রাককালে যখন সে দাঁড়িয়ে থাকে অর্থাৎ বক্রগতিতে, আর কিন্তু শনি কুম্ভ রাশিতে আর এই 15th নভেম্বরের পর কিন্তু আর শনি কুম্ভ রাশিতে অবস্থানগত অবস্থায় আর বক্রগতিতে যাবে না। সে মীন রাশিতে যাবার পর আর একবার শেষ একটা টহল দেওয়ার জন্য সে একবারটি এসে কুম্ভ রাশিতে ঘুরে যাবে, কিন্তু কুম্ভ রাশিতে অবস্থানগত অবস্থায় শনি আর বক্রগতিতে যাচ্ছে না। সুতরাং মকর রাশি মকর লগ্নের সাড়ে সাতির ফেজ কমপ্লিট হবার আগে এই যে বক্রগতির শনি, সে কিন্তু তাদের সমস্ত ক্ষেত্রে একটা নতুন স্ট্রাকচার, নতুন পরিকাঠামো, একদম লাস্টলি শেষ পর্যায়ে নতুন স্ট্রাকচার কিন্তু সে তৈরি করে দিয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ, খুব সিগনিফিকেন্ট। এবং মকর রাশি মকর লগ্নের অধিপতিও শনি এবং মকর রাশি মকর লগ্নের সেকেন্ড হাউসের লর্ডও কিন্তু শনি। আজকেই কোথাও শুনছিলাম যে আমাদের ইন্ডিয়ার, ভারতবর্ষের ডাক্তারদের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি ঠিক কিরকম হবে সেটা নির্ভর করে, সেটা নির্ভর করবে কোন পরীক্ষা পদ্ধতির মধ্যে দিয়ে ডাক্তাররা ছাত্র থেকে ডাক্তার হিসেবে তারা পরিগণিত হচ্ছেন। খুব গুরুত্বপূর্ণ এই কথাটি, কথাটি আমার ভীষণ ভালো লেগেছে। এই যে পরীক্ষা পদ্ধতি, আমাদের সারাটা জীবনই একটা টেস্ট এবং পরীক্ষা পদ্ধতি, সেটাকে আমরা পরীক্ষা বলে মানি বা না মানি, সারাটা জীবনই একটা টেস্ট, সব সময় আমাদের একটা টেস্টের মধ্যে দিয়ে যেতে হয়। তো এই মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা কি ধরনের টেস্টের মধ্যে দিয়ে এই সাড়ে সাত বছরের যে টাইম ফ্রেম, এই প্রত্যেকটা টেস্টকে, প্রত্যেকটা পরীক্ষায় তারা কিভাবে উত্তীর্ণ হয়েছেন তার উপরেই কিন্তু নির্ভর করছে এই শেষ বক্রগতিতে সঞ্চারের ফলাফল। বহু মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা, বিশেষ করে যাদের মকর রাশি, হিউজ হেলথ হ্যাজার্ড তাদের ভোগ করতে হয়েছে। বহু ক্ষেত্রে ঋণের কারণে তারা বিশেষভাবে বিপর্যস্ত হয়েছেন, অনেকে মাকে হারিয়েছেন বিভিন্ন ব্যাধিতে,
কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে তারা কিভাবে উত্তীর্ণ হয়েছেন এটাই কিন্তু শেষ কথা বলবে। চতুর্থে দৃষ্টি থাকার ফলে যেটা বিশেষভাবে দেখা যাবে সেটা হচ্ছে যে পারিবারিক ক্ষেত্রে, পারিবারিক পরিবেশে, পারিবারিক ক্ষেত্রে বিশেষ শুভ সময়। বিভিন্ন পারিবারিক গোলযোগ, বিভিন্ন টার্ময়েল, পারিবারিক অশান্তি, ঝুট ঝামেলায় সমস্ত কিছু কিন্তু এবার তাদের একটা অপসারণের জায়গা তৈরি হচ্ছে এবং পারিবারিক সুখ শান্তি স্থিতিশীলতা ইত্যাদি কিন্তু ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। গৃহ বাহন ভূমি লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। আইদার যাদের মা চলে গেছেন এই সাড়ে সাতির ফেজে সেটা আলাদা, না হলে মায়ের সুর চিকিৎসার সম্ভাবনা তৈরি হচ্ছে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ শুভ, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে তারা বিশেষ ফেভার পাবেন। যাদের কোনো আইনি সমস্যা লিটিগেশনের ক্ষেত্র তৈরি হয়ে গেছে উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে, সেখানেও সমাধান সূত্র তৈরি হবে। কর্মজীবনে নানা রকম ভাবে আর্থিক স্বাচ্ছন্দ্য এবং আয়ের ক্ষেত্রে শুভ ফল তারা পেতে চলেছেন। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে বিশেষ উন্নতি, বয়সে বড় ভাই বোনেদের ফেভার, সম্পর্কের জটিলতা থেকে মুক্তি পাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। কিন্তু বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে বিশেষ কোনো উন্নতির ক্ষেত্র কিন্তু থাকবে না। সো কলড ব্লাড রিলেশন, পরিবার পরিজনের লোকজন যাদের আমরা বলে থাকি নিকটজন, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন গোলযোগ মতভেদ ইত্যাদির ক্ষেত্রে একটা সমাধান, একটা সলিউশন ইত্যাদি তৈরি হবার ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা যদি এই 30th June থেকে 15th November পর্যন্ত এই সময়কাল বিভিন্নভাবে প্রত্যেকটা টেস্টে অসীম ধৈর্য, পরিশ্রম এবং ডিসিপ্লিন মাথায় রেখে এবং অতি অবশ্যই অনেস্টি এবং ইন্টিগ্রিটি বজায় রেখে যদি তারা অতিক্রম করতে পারেন, তাদের শনির সাড়ে সাতির এই শেষ চরণ লাস্ট ফেজ এবং শনির বক্রগতিতে অবস্থান তাদের অভূতপূর্ব সাফল্য কিন্তু দেবে। এবং আর্থিক ক্ষেত্রে তো তারা বিশেষ শুভ ফল পাবেন। বহু ব্যয়, বহু স্বাস্থ্যহানি, রোগের যন্ত্রণা তাদের অনেকেরই হয়েছে, কিন্তু তাহলেও এটা কিন্তু এবার রিভাইভ করবার সময়। তারা যেভাবে পরীক্ষার মুখোমুখি হয়েছেন এবং উত্তীর্ণ হয়েছেন অ্যাকর্ডিংলি, তারা কিন্তু রেজাল্ট এবং ফলাফলগুলো পেতে চলেছেন অত্যন্ত সিগনিফিকেন্ট, এবং শুভ ফল তারা নিশ্চিত রূপে পাবেন। বহু সাপোর্ট তাদের জীবনে নতুন করে কিন্তু ফিরে আসবে। নমস্কার।